হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঘরে বাইরে। আজকে আপনাদের সন্ধান দেব কলকাতার কাছে নিরিবিলিতে গ্রাম্য পরিবেশে উইকেন্ড কাটানো বা পিকনিক করার মতো একটি জায়গা সম্পর্কে। জায়গাটি হলো মালঞ্জ নেচার পার্ক। পৌঁছে গেছি আমরা এন্ট্রি গেটের সামনে। এখানে এন্ট্রি ফি হলো পার হেড 50 টাকা, আর পার্কিংয়ের জন্য বাইকের চার্জ 30 টাকা, ফোর হুইলারের জন্য 75 টাকা এবং সাইকেলের জন্য 5 টাকা। এই নেচার পার্কটিতে কি কি আছে, সব কিছুতে কত কি খরচ এবং কীভাবেই বা আসবেন, তার সব কিছুই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কলকাতা থেকে এই মালঞ্জ নেচার পার্কটির দূরত্ব প্রায় 90 কিলোমিটার, পৌঁছাতে প্রায় 2 ঘন্টা সময় লাগে। হাওড়া থেকে মেল লাইনে ট্রেনে করে রসুলপুর স্টেশনে নেমে রেলগেট পেরিয়ে হাঁটা পথে 10 মিনিট, অথবা স্টেশন থেকে টোটো করে পৌঁছে যাবেন এই নেচার পার্কের সামনে। এছাড়াও সড়ক পথে কলকাতা থেকে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে পালসির টোল প্লাজা পেরিয়ে ডান দিকে জিটি রোড ধরে মাত্র 5 মিনিট পথ পেরোলেই পৌঁছে যাবেন এই নেচার পার্কের সামনে। এখানে ছোট বড় প্রায় 7টি লেক রয়েছে, তার একটিতে বোটিংয়ের ব্যবস্থাও রয়েছে। আগে আপনাদের পুরো জায়গাটি ঘুরিয়ে দেখাবো, ফেরার সময় আমরা এখানে বোটিং করব। বর্ধমান স্টেশন থেকে এই জায়গাটির দূরত্ব প্রায় 25 কিলোমিটার, পৌঁছাতে প্রায় 30 থেকে 40 মিনিট সময় লাগে। এই মালঞ্জ নেচার পার্কের এরিয়াটি অনেক বড়, প্রায় 45 একর। এই জলাধারগুলির ওই পারে রয়েছে পিকনিক করার জন্য অনেক বড় জায়গা। এই পুরো এরিয়াটি ছোট বড় বিভিন্ন গাছগাছালিতে ভর্তি। এছাড়াও এখানে রয়েছে ফলমূল, শাকসবজির বাগান এবং ফার্মও রয়েছে। এই রাস্তাটি চলে যাচ্ছে অ্যাকোয়া ভিলার দিকে। এই হলো সেই অ্যাকোয়া ভিলা। থাকার জন্য এখানে প্রায় 33টি রুম এবং 5টি কটেজ আছে। রুমগুলির ভাড়া পার ডে 2500 থেকে 3500 টাকা এবং কটেজের ভাড়া পার ডে 2500 টাকা। কটেজের রাস্তা অন্যদিকে, আমরা ভিডিওতে পরে আপনাদের সেখানে নিয়ে যাব। এখান থেকে আপনারা কাছাকাছি পূর্বস্থলীর চুপির চর ঘুরে আসতে পারেন, যেখানে বিভিন্ন প্রকার পরিযায়ী পাখি আপনারা দেখতে পাবেন। এখানে রেস্টুরেন্ট এবং সুইমিং পুল ও ভেদিক ম্যাসাজ সেন্টার রয়েছে। এটি হলো আলাদা একটি ছোট্ট পিকনিক পার্ক, এটির জন্য স্পেশাল বুকিং করতে হয়। এই পুরো এরিয়াটিতেই 24 ঘন্টা সিকিউরিটি সার্ভিস এবং সিসিটিভির ব্যবস্থা আছে। এখানে একটি ছোট্ট সাসপেনশন ব্রিজ রয়েছে জলাশয়টি পারাপার করার জন্য। চলুন বাকি এরিয়াটি ঘুরে দেখা যাক।
এই রাস্তাটি চলে যাচ্ছে কটেজের দিকে। আমরা সামনে থেকে ঘুরে আসার সময় দেখে নেব কটেজগুলি কেমন। এই জায়গাটি প্রধানত পিকনিক বা কাপেল স্পট হিসাবেই পপুলার, কিন্তু এখানে প্রি ওয়েডিং ফটোশ্যুট বা কোনো অনুষ্ঠানও করতে পারেন। অনুষ্ঠানের জন্য এনাদের নিজস্ব কেটারিং সার্ভিসও আছে, যার গুণমান বেশ ভালো, আমাদের নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি। এখানেও একটি বড় মাঠ রয়েছে যেটি পিকনিকের জন্য ব্যবহার করা যায়। শীতকাল পিকনিকের মরশুম, তাই সব জায়গাতেই এই সময় পিকনিকের জন্য ভিড় একটু বেশিই হয়। তাই আপনারা যদি এখানে পিকনিক করতে চান তাহলে একটু আগে থেকেই এনাদের সাথে যোগাযোগ করুন। এনাদের কন্ট্যাক্ট নাম্বার আপনাদের পরে জানিয়ে দিচ্ছি। কলকাতা থেকে নির্জনে মাত্র 2 ঘন্টা দূরত্বে থাকা খাওয়ার ব্যবস্থাপনা সহ একটি সুন্দর নেচার পার্ক হলো এই মালঞ্চ নেচার পার্ক। সব থেকে বড় কথা হলো এখানে আপনি বছরের যে কোনো সময়ই আসতে পারেন। বিশেষত গ্রীষ্মকালে আমরা যখন গরমে হাঁপিয়ে উঠি, জলাশয় ও সবুজ গাছগাছালিতে ঘেরা এই জায়গাটি অনেকটাই স্বস্তিদায়ক। এই মালঞ্চ নেচার পার্কের সমস্ত ইনফরমেশনের জন্য আপনারা 8617650953 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা রিজার্ভেশনের জন্য 9883971133 এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। চলুন আমরা এবার আপনাদের কটেজগুলি এবং তার চারপাশের পরিবেশটি দেখাবো। কটেজগুলি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানকার স্টাফদের ব্যবহারও খুবই ভালো। এখানকার স্টাফদের বললে ওনারা ক্যাম্প ফায়ারের ব্যবস্থাও করে দেন। ব্লগিং বা প্রি ওয়েডিং ফটোশ্যুটের জন্য ওনাদের কাছে পারমিশন নিতে হয়। আমরা ঘুরে চলে এসেছি সেই ছোট্ট সাসপেনশন ব্রিজের কাছে। চলুন ব্রিজ পেরিয়ে ওপারের পিকনিক স্পটগুলি একটু দেখে নেওয়া যাক। উইকেন্ডে অপেক্ষাকৃত একটু বেশি ভিড় থাকে এবং সপ্তাহের বাকি 5 দিন পার্কটি প্রায় ফাঁকাই থাকে। এখানে পিকনিকের জন্য 2 রকম রেন্টের ব্যবস্থা আছে, একটি 1500 টাকা এবং অন্যটি 2000 টাকা। এই জায়গাটিতে বাচ্চাদের জন্য খুব সুন্দর একটি খেলার পার্কের ব্যবস্থাও করা রয়েছে। এখানে পিকনিকের জন্য 2 রকমের স্পট ভাড়া পাওয়া যায়। প্রতি স্পটে ম্যাক্সিমাম 25 জন পিকনিক করতে পারেন, তার বেশি হলে আরেকটি স্পটের ভাড়া দিতে হবে। এন্ট্রি ফি কিন্তু এর সাথে ইনক্লুডেড নয়। এন্ট্রি ফি পার হেড 50 টাকা। ফেরার আগে আমরা একটু বোটিং করে নিলাম। বোটিং এর রেট পার হেড 25 টাকা,
কুড়ি মিনিটের জন্য। সব মিলিয়ে মালঞ্চ নেচার পার্কটি খুবই নিরিবিলি এবং সবুজে ঘেরা গ্রাম্য পরিবেশে সুন্দর একটি ছুটি কাটানোর মতো জায়গা। আপনারা অবশ্যই একবার ঘুরে যেতে পারেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। খুব শীঘ্রই ফিরে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।